কোরআন সুন্নার আলোচনা চলছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদি দাওয়াখানা থেকে ধন্বন্তরি মহা ঔষধ দিয়েছেন যে কোনো কম যদি আল্লাহর দিনের আলোচনা করে তাদেরকে পাহারা দেওয়ার জন্য কারা ঘিরে রাখে? ফেরেশতা। ফেরেশতারা তাদেরকে পাহারা দিয়ে দেয়, কোনো বাধা কোনো শক্তি তাদেরকে ফিরাতে পারে না। আলহামদুলিল্লাহ, ওয়াগাশিয়া থুমুর রহমান, তাদের উপরে রহমত, আল্লাহর রহমত তাদেরকে কি করে? ঢেকে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর প্রশান্তি তাদের উপরে কি হয়? নাজিল হয়। এই প্রশান্তিটাই হলো এন্টি টেনশন। টেনশনের বিপরীত, টেনশন মুক্তির যেই ছাড়পত্র, সেই ছাড়পত্রর নাম হলো সাকিনা। আরবিতে টেনশনকে বলা হয় কালাক, কালাক, কফ ল্যাম কফ, কালাক। এই কালাক শব্দের বিপরীত হলো সাকিনা, টেনশনের বিপরীত হলো প্রশান্তি। ইল্লা নাযালাত ওয়াগাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি তাদের উপরে নাজিল হয়। যারা দাওয়াতি কাজে থাকে তাদের কোনো টেনশন কাজ করে না। হার্ট স্ট্রোক এবং ব্রেন স্ট্রোকের এই রোগ থেকে এই টেনশন মুক্ত লোকগুলি দাওয়াতি কাজের বরকতে অবশ্যই পাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাজে বেরিয়ে পড়েছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বোন অথবা মেয়ে, কোনো বর্ণনায় বোন কোনো বর্ণনায় মেয়ে, বাড়িতে অসুস্থ, অসুস্থ রুগী রেখে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে গেলেন দাওয়াতি কাজ। কিছু দূর যাওয়ার পরে খবর এলো একজন আগন্তুক দ্রুত ঘোড়া ছটিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্বাসের বেটা আব্দুল্লাহ, আপনার সেই অসুস্থ আত্মীয়টা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আপনি ফিরে চলুন, জানা যায়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা গাছের সাথে বাঁধলেন, তায়াম্মুম করলেন, দুই রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে বললেন, আমার মরহুমা আত্মীয়ার জন্য আমার রবের দরবারে যা বলার ছিল আমি বলে দিয়েছি, আমি আমার আসমানওয়ালাকে বলে দিয়েছি, তার উপরে আসমানওয়ালা রহমত নাজিল করবেন, মরা লাশের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা আমার নাই। মরা লাশ আমি দাফন করলে, তাকে দেখলে, তাকে চুমু খেলে, তাকে বুকে জড়িয়ে ধরলে তার কোনো উপকার হবে না? উপকার যেটুকু হওয়া দরকার সেই উপকারের কথা আমি ওকে বলে দিয়েছি, আসমানওয়ালাকে বলে দিয়েছি, আসমানওয়ালায় তার প্রতি রহমত নাজিল করবে। আমি দাওয়াতি কাজে বের হয়েছি, আমি আর পিছনে ফিরে গেলাম না। আল্লাহু আকবার। দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের জীবন বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? জীবন বৃদ্ধি পায়। কেমন করে? আপনি একা সালাত আদায় করলেন 50 বছর, আপনার সালাতের নেকি কত বছরের? 50 বছরের। এই 50 বছর সালাত আদায় করে দুনিয়া থেকে বিদায় হলেন, 50 বছরে প্রতি বছরে যদি একজন লোককেও যদি সালাতে অভ্যস্ত করাতে পারে, আর 50 জন বেনামাজি লোককে যদি আপনি নামাজি বানায় দুনিয়া থেকে বিদায় হতে পারে, তাহলে মরার পরে এই 50 জন ব্যক্তি 50 বছর যত সালাত আদায় করবে সম পরিমাণ নেকি আপনার নামে আমার জমা হয়ে যাবে। তার মানে যতজন লোককে আপনি হেদায়েত করেছেন ততজন লোকের
সম পরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আমাদের এই যে ভাই ব্রাদার যারা এগুলি ভিডিও করে নিয়ে নিয়ে নেটে দিচ্ছে, খেয়ে না খেয়ে কত সময় কত কষ্ট, কত সময় পুলিশে বাধা দেয়, কত সময় জঙ্গি বলে, নিজের পকেটের টাকা খরচ করে এই বক্তব্যগুলি রেকর্ড করে রাত ভরে এডিট করে সেগুলি গোটা বিশ্বের যে জায়গায় বাংলাভাষী আছে তাদের কাছে পৌঁছায় দিয়েছে, যারই ফলশ্রুতিতে লন্ডন থেকে ফোন আসতেছে, আমেরিকা থেকে ফোন আসতেছে, অস্ট্রেলিয়া থেকে ফোন আসতেছে, বুলগেরিয়া থেকে ফোন আসতে, সাইপ্রাস থেকে ফোন আসতে, জাপান থেকে ফোন আসতে, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ফোন আসতেছে। আজকের বক্তব্যটা চমৎকার হয়েছে, আজকের এই ঘটনাটা খুব ভালো লেগেছে, সারা বিশ্বের বাংলাভাষীর কাছে পৌঁছে যাচ্ছে, কত লক্ষ মানুষ একটা বক্তৃতা শুনছে আর কত লক্ষ নাকি তাদের হচ্ছে। আল্লাহ আজান হচ্ছে, আজানের জবাবটা আমরা দিয়ে তারপর আমাদের আলোচনা আমরা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আচ্ছা আমরা আলোচনা চালাতে পারি, আজানের জবাব আমরা শেষে দিয়ে দেব ইনশাআল্লাহ, কারণ বাইরের মাইক বন্ধ করে দেওয়া আছে, যেহেতু আজান হচ্ছে শুধু ভিতরের মাইক চালু আছে, সময় আমাদের কম, কারণ আমাকে আর একটা প্রোগ্রামে যেতে হবে, ওটা সেরেই আবার রাতে পাবনায় পৌঁছতে হবে, আম্মা অসুস্থ, আপনারা আমার আম্মার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে ইমানের সাথেই বাঁচিয়ে রাখে আর ইমান হালতেই যেন আল্লাহ তাকে দুনিয়াতে উঠায় নিয়ে। বলছিলাম যে দাওয়াতি কাজ, দাওয়াতি কাজ করলে অনেক ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কোনো মানুষকে হেদায়েতের দিকে ডাকলো, কে ডাকলো বলেন, কে ডাকলো, যে ব্যক্তি, মুসলিম শরীফের হাদিস, এখানে কি বলা আছে যে মুফতি ডাকলো, হেদায়েতের দিকে হাদিসে কি বলা আছে যেই মুফতি কাউকে হেদায়েতের দিকে ডাকলো, বলা আছে কি, এখানে কি বলা আছে যে মুহাদ্দিস হেদায়েতের দিকে ডাকলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করলো, এই যে ব্যক্তি শব্দ থেকে প্রমাণিত হলো যে পৃথিবীর যে কেউ যার কাছেই কুরআন সুন্নাহ জানা আছে সে মানুষকে হেদায়েতের দিকে ডাকতে পারে। কিন্তু মুফতি সাহেবেরা বলছেন, ডাক্তার মানুষ আবার দিনের কথা বলে কেন, তুমি ইংরেজি শিক্ষিত তুমি আবার বলো কেন, তুমি মাদ্রাসায় পড়ো নাই তুমি কি জানো, তুমি কি মুফতি হয়েছ? তার মানে দাওয়াতি কাজ মুফতি মহোদয়রা এটা ঠিকাদারি নিয়েছে নাকি, হ্যাঁ, এদেরকে টেন্ডারে দেওয়া গেছে যে মুফতি সাহেব ছাড়া পৃথিবীর কেউ দাওয়াতি কাজ করতে পারবেন না, যদি দলিল থাকে বলো, তোমার মতো মুফতি, তুমি তাবিদের ব্যাপার হিসেবে বসে আছো, তোমার মতো মুফতি, তুমি মিলাদের ব্যাপার হিসেবে বসে আছো, তোমার মতো মুফতি, তুমি বুখারি 43 বছর পড়াইছো কিন্তু বুখারি আমল করার নসিব তোমার জোটে নেই। আল্লাহ তাদের সম্পর্কে কঠিন শব্দ ব্যবহার করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরা ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا, যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল তাদের দৃষ্টান্ত হল, যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল
তাওরাতের এলে অনুযায়ী আমল করে নাই। তাদের দৃষ্টান্ত হলো ওই গাধার মতো, যেই গাধা বোঝা টেনে যায় কিন্তু বোঝা থেকে কোনো উপকার পায় না। গাধা চিনির বস্তা টেনে নিল সারা জীবন ধরে, গাধা লেবুর বস্তা সারা জীবন টানল, লেবুর বোঝা চিনির বোঝা টানল, গাধা কোনোদিন লেবু চিনি দিয়ে এক গেলার শরবত বানায় খেয়ে দেখে না। গাধা কোনোদিন শরবত খায় না, চিনির বস্তা সারা জীবন কি করলো টানল, ঘিয়ের বস্তা গাধা টানে, ঘিয়ের বোঝা টানে, কিন্তু অরিজিনাল ঘি দিয়ে কোনোদিন পরাটা বানায় খেয়ে দেখে না। মাসালুল্লাযীনা হুমিলু তাওরাতা সুন্না লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল তাওরাতের জ্ঞান, ওই ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের পণ্ডিত যারা ছিল, তাওরাতের জ্ঞান যাদের কাছে ছিল কিন্তু তাওরাত অনুযায়ী আমল করে নাই, তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো। গাধা সারা জীবন বোঝা টেনে যায় কিন্তু সেই বোঝার সেই মূল্যবান মাল তার ভোগ করার নসিব জোটে না। তারা সারা জীবন বুখারি খতম দিবে, বুখারি পড়াবে, বুখারির অনুবাদ করবে, বুখারি পড়াবে, বুখারি খতম দেবে, বুখারির হাদিস অনুযায়ী দুই রাকাত সালাত আদায়ের সৌভাগ্য তাদের কোনোদিন জোটে না। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বিরঙের হুজুর আছে রে দেশে, রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের লম্বা টুপি কেউ বা আবার ভণ্ড সুফি, কোন হুজুরের লম্বা টুপি কেউ বা আবার ভণ্ড সুফি, ধর্মের নামে লাফালাফি জাল হাদিস পয়রা রে, রং বিরঙের হুজুর আছে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে তাকিও রে, রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের দাড়ি ছাঁটা, দাড়ি ছাঁটা হুজুর আছে না, কোন হুজুরের দাড়ি ছাঁটা কারো বা আবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বিরঙের হুজুর আছে রে। তোমার মতো মুক্তি 43 বছর যাবত বুখারি পড়ানোর পরে বুখারির হাদিস অনুযায়ী দুই রাকাত সালাত আদায়ের সুযোগ তোমার জোটে নাই, জর্দা খাওয়া হারাম, সেই হারাম ছাড়ার সুযোগ তোমার জোটে না। সিলেটে গেছিলাম ওয়াজ করতে, কোথায় গেছিলাম, সিলেট, সিলেটে ওয়াজ করতে গিয়ে জর্দা হারাম বলছি, 12 জন মুফতি আমারে ঘিরে ফেলছে। আমাদের এক উস্তাদ ছিলেন, উনিও জর্দা খেলেন, উস্তাদ খুব রেগে গেলেন, কইলে তুই ঠেলা সামলা, তোরে মানা করি ফতোয়াবাজি কম কর, তুই শুনিস না, তুই ঠেলা সামলা, ঠেলা তো আমি সামলাবো, যে ঠেলা দিতে জানে সে সামলাতেও জানে। হ্যাঁ মুফতিরা আসলো, কয় যে জর্দা খাওয়া হারাম, তুই প্রমাণ করবি কোরআন থেকে, আল্লাহর কোরআন ছাড়া রসুলের হাদিস ছাড়া হারাম হালাল নির্ণয় করার অধিকার কারো নয়। জর্দা কি কোরআন আছে, আল্লাহ কি কোরআনে কইছে জর্দা হারাম, রাসূল সাল্লাম কি হাদিসে বলছে জর্দা হারাম, বলেন বাইখান। 12 জন মুফতি ঠেলায় জনগণ কয়েকবার মাদানি পড়ছে বিপদে, বলে তুই থাম সবুর কর। বললাম মুফতি সাহেব আমি তো জানি টানি না কিছু, তালে বেলে মানুষ
আপনারা তো বড় মুফতি মানুষ। আচ্ছা হিরোইনটা কি হালাল না হারাম? হিরোইন হারাম, ইয়াবা ট্যাবলেট কে ওটাও হারাম? কোরআন থেকে হিরোইন বের কর, ইয়াবা ট্যাবলেট বের কর। কোরআনে যদি ইয়াবা ট্যাবলেটের নাম না থাকে, হাদিসে যদি হিরোইনের নাম না থাকে, তো এটা কি হালাল? বললাম মুফতি সাহেব, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কত লক্ষ কত কোটি আইটেমের হারাম দ্রব্য আবিষ্কার হতেই থাকবে। আল্লাহ যদি দুনিয়ায় যত হারাম দ্রব্য আছে, সমস্ত হারাম দ্রব্যের নাম যদি কোরআনে উল্লেখ করে যদি বলতেন হিরোইন হারাম, জর্দা হারাম, সিগারেট হারাম, বিড়ি হারাম, ইয়াবা ট্যাবলেট হারাম, এরকম লক্ষ কোটি আইটেমের নাম যদি কোরআনে লিস্টেড করে কোরআনে যদি আল্লাহ নাজিল করতেন, তাহলে কোরআন হতো 16 উটের বোঝা, মানুষ পড়া তো দূরের কথা, ওরা বহন করতেই পারত না। তাই 1400 বছর পূর্বে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র দুইটি শব্দ বলে গেছেন, লা যারারা ওয়ালা যিরারা, নিজের ক্ষতিও করা হারাম, অপরের ক্ষতিও করা হারাম। যেই সব কাজে নিজের ক্ষতি হয় সেটাও হারাম, যেই কাজে অপরের ক্ষতি হয় সেটাও হারাম। কিয়ামত পর্যন্ত যত ক্ষতিকারক দ্রব্য আছে, সব ক্ষতিকারক 1 কোটি আইটেমের ক্ষতিকারক দ্রব্য যদি কিয়ামতের আগে আবিষ্কার হয়, 1 কোটি আইটেমের ক্ষতিকারক দ্রব্য হারাম, কয় কথার ভিতরে? 2 কথার ভিতরে, লা যারারা ওয়ালা যিরারা। বন্ধুগণ, তাহলে আরাবিয়ান এক আলেম বলছিলেন তো ঢাকা শহরে সারাদিন আজান হয়, আজান সারাদিন হয়, কেউ 5 মিনিট আগে দেয়, কেউ 5 মিনিট পরে দেয়, দিতে 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 জোহরের আজান শেষ হতে হতে আবার আসর শুরু হয়, আবার আসরের আজান শেষ হতে হতে মাগরিব শুরু হয়। এক শ্রেণীর মানুষ আছে নিজের পিঠে সূর্যের আলো না লাগা পর্যন্ত ফজরের টাইম তাদের হয় না, আজান তো হতেই আছে, হতেই থাকবে। আমরা যে কোনো এক মসজিদের আজানের জবাব দিয়ে দেবো ইনশা আল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এখন দেখা গেল যে মুফতি সাহেব ওই এক ব্যবসা নিয়ে ব্যস্ত, ওয়াজের ব্যাপারী, আর এক শ্রেণী আছে কি ওয়াজের ব্যাপারী, 50,000 টাকা না হলে ডায়েরিতে কলম ধরেন না, এনারা হলেন ওয়াজের ব্যাপারী। আর এক দল আছে তাবিজের ব্যাপারী, আর এক দল আছে শেরেক বেদাতের ব্যাপারী, আর এক দল আছে ফতুয়ার ব্যাপারী। এই ব্যাপারী দিয়ে যখন কাজ হচ্ছে না, এরা হলো বিজনেসম্যান, তাই আল্লাহ পাক ডাক্তার দিয়ে, মাস্টার দিয়ে, মেডিকেল কলেজের ছাত্র দিয়ে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে সে ছাত্র দিয়ে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্র দিয়ে আল্লাহ পাক দিন রাত তার দাওয়াতি কাজ চালাই নিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দাওয়াতি কাজ আল্লাহ চালানোর জন্য সকল মুসলিমকেই দায়িত্ব দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মান দা ইলা হুদান, যে ব্যক্তি হেদায়েতের দিকে দাওয়াত দিল, কানা লাহু মিনাল আজরি লিমান তাবিয়াহু, তার এই দাওয়াত পেয়ে যতজন লোক এই দাওয়াত অনুসরণ করলো, অনুসরণ করে যত নেকি পাবে তাদের সবার সম পরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দান করবে। আলহামদুলিল্লাহ, মিন গায়রি আইয়ান কাস আইয়ুন কাসামিন উজুরিহিম শায়া, যারা এই দাওয়াত গ্রহণ করছে তাদের নেকি কেটে নিয়ে দেওয়া হবে না, এক্সট্রা দেওয়া হবে। একটা মোমবাতি থেকে যদি, একটা মোমবাতি থেকে যদি 1 লক্ষ মোমবাতি আগুন জ্বালানো হয়, তো প্রথম মোমবাতির আগুন কমে কতটুকু? একটুও কমে না। তাহলে আপনার একার দাওয়াতে 1 কোটি মানুষ যত নেকি কামাই করবে, 1 কোটি মানুষের কাছে যদি আপনার দাওয়াত পৌঁছে আপনি সমপরিমাণ নেকি পাবেন, তাহলে দাওয়াতি কাজ করলে কি হয়? 1 নম্বর, আল্লাহ পাকের ফেরেশতারা তার পাহারাদার হয়ে যায়।
দুই নম্বর আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে, তিন নম্বর টেনশন মুক্ত হয়, আর চার নম্বর আল্লাহ পাক ফেরেশতাদের কাছে তার নাম উল্লেখ করে স্মরণ করিয়ে দেয়, ওহে আমার ফেরেশতারা দেখো একজন অসুস্থ মানুষ সেও দাওয়াতি কাজে অংশ নিয়েছে। পাঁচ নম্বর হলো দাওয়াতি কাজে যারা দাওয়াত দেবেন, দাওয়াত দেওয়ার কারণে যত লোক সেই দাওয়াত থেকে উপকৃত হবে সম পরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আপনি ছিলেন একজন মানুষ, একজন মানুষ আমল করেছেন একজনের, কিন্তু আপনার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ যখন উপকৃত হলো, এবার একজন 1,00,000 মানুষের সমপরিমাণ নেকি পেয়ে গেল, মানুষের হায়াত বৃদ্ধি পায় এই দাওয়াতি কাজে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দিয়েই তার জীবন শুরু হয়েছে। দাওয়াতের পূর্ব শর্ত হলো ইলম হাসিল করা। আল্লাহ পাক তাই নবী সাল্লাল্লাহু সাল্লামকে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও হে নবী, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আগে জেনে নাও, জানো, কোরআন জানো, হাদিস জানো, ফেলে দাও বেহেশতি দেওর, ছুঁড়ে ফেলো মকসুদুল মুমিনিন, ছুঁড়ে ফেলো নাজাতের পথ, কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে কোরআন এবং সহিহ হাদিসের মর্মগুলো জমায়েত হও, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এটাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তথা গোটা আহলে হাদিস জামাতের আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়ি, আমাদের অন্য কিছু নাই। দু একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। হুজুরেরা কোরআন পড়তে মানা করে, তাই আমার বাবার লেখা 13 বই পড়েন নাজাত পাবেন, আমার বাবার লেখা 13 বই পড়েন নাজাত পাবেন, কোরআন পড়েন না বাবারা, কোরআন আপনারা বুঝবেন না, কোরআন কঠিন জিনিস। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনা কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআনকে নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কোন সূরার আয়াত? সূরাতুল কমার, কত নম্বর আয়াত? কত? 17, 22, 32, 33, 34 সূরাতুল কমার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকির, কোরআনকে নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছে। আল্লাহ বলেন সহজ, আর পীর সাহেব বলেন কোরআন বোঝা কঠিন। কয় বাবারা কোরআন তোমরা বুঝতে পারবে না, বাবা বোঝো, আমার বাবার লেখা 17 কিতাব পড়িলে পরকালে নাজাত হইয়া যাইবে। আমি গেছিলাম একবার এক কিসালে সোহাবের কোয়াজ মাহফিলে, বিরাট বড় পীর ভারত থেকে এসেছে, অনেক টাকা ভাড়া দিয়ে তাকে আনা হয়েছে, কয়ে বাবারা আমার দাদা হুজুর কেমন দেন, একদিন লেপের তলে শুয়েছিলেন, দাদা হুজুর কেবলা জানের লেপের মধ্যে এক বিড়াল ঢুকে বলল, বিড়াল দাদা হুজুর কেবলা জানের লেপের তলে ঢুকে বিড়ু করে, দাদা হুজুর কেবলা যান বিড়ালকে খুব আদর করলেন। মুসল্লি দেখায় সুবহানাল্লাহ, যা বিড়ালকে দাদা হুজুর কেবলা জান আদর করলেন, এটাও নিওয়াজ, আয়াত কই, কোরআন কই? আমার মেজ হুজুর কেবলা জান রহমাতুল্লাহ আলাইহে অমুক জায়গায় যাইতেছিলেন, নদীতে নৌকা ছিল না, নৌকা পার হয়ে শুকনা পানির উপর দিয়ে হেঁটে পার হয়ে গেলেন, দাদা হুজুর কেবলা জানদের শুকনায় পার হয়ে গেলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরতের রাতে 13 দিন 13 রাত লাগলো মক্কা থেকে মদিনায় যেতে। তাহলে তোমার হুজুরের চেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদা কোথায়?
আল্লাহর নবী সাল্লাম যারা গায়েব হাজের নাজের বলে, আল্লাহর নবী যদি হাজের নাজের হন তো যিনি মক্কাতেও আছেন মদিনাতেও আছেন, হিজরত তার লাগে না, লাগে? তাহলে হিজরতের এই পরিশ্রম, হিজরতের এই ত্যাগ, হিজরতের এই তিতিক্ষা জীবন বাজি রেখে 13 দিন 13 রাত পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করা, এই মহান পরিশ্রম আল্লাহর নবীর অস্বীকার করা হয়ে গেল, কারণ আল্লাহর নবী সব জায়গায় আদিন না। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই তাদের কাছে যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের দিল কেঁপে যায়। কি কাঁপে? আল্লাহর জিকির করলে কি কাঁপে? দিল কাঁপে। এখন পীর সাহেবদের জিকিরে কি দিল কাঁপে না শরীর কাঁপে? দিল কাঁপে না শরীর কাঁপে? আল্লাহ কয় দিল কাঁপবে, আর ও বলছে যে শরীর কাঁপাও লাভ দিয়ে গাছে ওঠো, বানরের মতো একদম খাম্বা বয়ে উপরে উঠে তারপরে ওই বাঁশের সাথে ঠ্যাং কেওড়া দিয়ে বানরের মতো উল্টা হয়ে চলে, দেখেননি? এখন ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবে, পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। আল্লাহর প্রেমে কি হয়? পাগল হয়ে যায়, দেওয়ানা হয়, এমনই দেওয়ানা হয়, কিন্তু তেল তেলে গাছে ওঠে, কাঁটাওয়ালা গাছে ওঠে না, জাতি মাতাল হলেও তালে ঠিক। কোরআন যখনই মানুষ পড়বে, কোরআনের দাওয়াত যখনই হবে, যখনই দেখবে যে কোরআন নসিহত গ্রহণের জন্য সহজ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, হে নবী আপনি জিকির করুন মনে মনে, তাদাররুয়ান বিনয় অবনত মস্তকে, ওয়া খীফাতান ভীত সন্ত্রস্ত অবস্থায়, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না হয়। যখন এই কথাটা এসে যাবে যা আল্লাহ বলছেন জিকির করতে মনে মনে, এই কথাটা যখন ওই মুরিদ পড়ে জেনে যাবে তো মুরিদ তো তখন পীরের খেতা আগুন দিবে, ওই জন্য বলছে বাবা তোমরা এটা পড়ো না। ঢাকা শহরের অলি গলি আমার চেনা আছে আলহামদুলিল্লাহ, 1981 সালে সর্বপ্রথম ঢাকা এসেছিলাম, 1981 সাল মানে আজ থেকে কত বছর আগে, আজ থেকে 32 বছর আগে ঢাকা শহরে এই আমানুল্লাহ আগে এসেছে। 1984 সাল থেকে ঢাকা শহরে স্থায়ী বসবাস, 84 সাল থেকে যে লোক ঢাকা শহরে চলে ঢাকা শহরের অলিগলি তার মুখস্থ, এমন কোন সিটার ডাক্তার নাই যে রাত 3টার সময় হলেও আমানুল্লাহকে বিভ্রান্ত করে আর এক সিপা গলিতে নিতে পারে। কেন? রাস্তা মুখস্থ, কোন দিকে সিপা গলি, কোন রাস্তায় সমস্যা, কোন রাস্তায় ছিনতাইকারী হয়, কোন রাস্তায় সালাম মুসাফা হয়, সেগুলি মোটামুটি জানা। কিন্তু নর্থ বেঙ্গল থেকে সরল সুজা লোক আসলো ঢাকার শহরে, ওর চলাফেরা দেখেই একটা বিল্ডিং এর দিকে হা করে তাকায় রয়েছে, সিটার বাটপার ঠক, ও বুঝতে পারে এই লোকটা নর্থ বেঙ্গল থেকে আবাগোবা লোক কেবল আসছে। তখন ওই সিটার লোকটা ওর পাশে লাগে, ধর্মের নামে যারা চিন্তাই করে মানুষের ইমান অপহরণ করতে চায় তারাও সরলতার সুযোগ ব্যবহার করে এই কাজ করে থাকে। মানুষ যত সরল থাকবে ততই মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, মানুষের এলেম বেশি থাকলে তখন তাকে আর ধোঁকা দেওয়া সম্ভব নয়। ঢাকার শহরের অলিগলি জানা থাকলে যেমন আপনাকে ধোঁকায় ফেলতে পারে না, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা কাদিয়ানির পথ, কোনটা খারিজির পথ, এরা যদি আপনার জানা থাকে তাহলে আপনাকে ধোঁকা দিতে পারবে না। ওই জন্য সর্বোত্তম এলেম দরকার। আল্লাহ পাক বললেন নবীকে, ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সালাম এলেন, চর্চা শুরু করলেন। নবী সালামের দাওয়াত সর্বপ্রথম যখনই কোরআন নাজিল হলো প্রথম দিন এলেম পেলেন, দাওয়াত শুরু করলেন ঘরে গিয়ে বাড়িতে। দাওয়াত কাকে দিলেন?
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। কাকে দিলেন? কাকে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। কিন্তু এক শ্রেণীর লোক দাওয়াত নিয়ে সাত সমুদ্র ১৩ নদীর ওপারে চলে যাচ্ছে, গাঁটটি বুকসা বেঁধে, কিন্তু ছেলে কোথায়, মেয়ে কোথায় তা খোঁজ নেওয়ার সুযোগ হয়নি। এটা নবীর দাওয়াতি নীতি থেকে সম্পূর্ণ আলাদা, ওদের সাথে ওই জন্য আমাদের মেলে না। এক হতভাগা সৌদি আরবে থাকে, মদিনায় না মক্কায় থাকে। হতভাগা বললাম এই কারণে, হতভাগা দুই বছর বিদেশ থেকে দুই মাসের ছুটি পাইছে। কয় মাসে? দুই মাসের ছুটি পাইছে, বাংলাদেশে আসবে। এই দুই মাসের ছুটির মধ্যে ৪০ দিন রাখছে দিল্লিতে যাওয়ার জন্য, আর ২০ দিন রাখছে বাড়িতে ফ্যামিলিকে দেওয়ার জন্য। আমার কাছে নিয়ে আসলেন এক ভাই, বললেন যে এই ভাই দুই মাসের ছুটি মানে ৬০ দিনের ছুটি পাইছে, সৌদি আরবে থাকেন, সৌদি আরব থেকে উনি বাংলাদেশে গিয়ে ৪০ দিন কাটাবেন দিল্লির জামে মসজিদে। আমি বললাম দিল্লির যাবেন কেন আপনি? তাহলে ৪০ দিন দিল্লিতে আর ২০ দিন কোথায়? বাড়িতে। জিজ্ঞেস করলাম যে আপনি মক্কায় থাকলেন, মদিনায় থাকলেন, মক্কা মদিনার মসজিদে সালাত আদায় করে, যেই মক্কাতে এক সালাত আদায় করলে ১,০০০ গুণ নেকি, সেই মক্কাতে আদায় করে আপনার তৃপ্তি হলো না, আপনার দিল্লি যাওয়া লাগবে কেন? তো বেচারা বলছে আমি আল্লাহর রাস্তায় বেরিয়ে যাব। ওর বাড়িঘর মানে বাড়িঘর শয়তানের রাস্তা। বাড়িঘর কিসের রাস্তা? শয়তানের রাস্তা। তো ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে শয়তানের রাস্তায় রেখে একা আল্লাহর রাস্তায় গেলে কি চলবে? আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও কি থেকে? জাহান্নামের আগুন থেকে। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তা আপনি সাত সমুদ্র ১৩ নদীর ওপারে কি দাওয়াত শিখতে যাচ্ছেন? আল্লাহর কসম, মূর্খ মানুষ ছাড়া এই দাওয়াতে কেউ যায় না। চট করে একজন বললেন মাদানী সাহেব, বড় বড় আলেম, ওলামা, মুফতি, বড় বড় হাফেজ, কারি, ইঞ্জিনিয়ার, ডাক্তারও আছে। বললাম যে যত বড় আলেমই ওখানে যাক না কেন, তার এলেম থেকে কোনো কথা বলার অনুমতি নেই। আমিও গেছিলাম, আমি গিয়ে তুরাগ নদীর পারে গাঁটটি নিয়ে বসেছিলাম। ভাই ও দোস্ত বুজুর্গ, বুজুর্গানে দিন বলেছেন ৬টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত তাবলীগ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর হলো কালেমা। এর মানে হলো কোনো কিছুতে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোনো তরিকায় শান্তি নেই, নবীর তরিকা বিধি। কোনো কিছুতে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। চুরি কার থেকে হয়? চোর থেকে। ডাকাতি কার থেকে হয়? ডাকাত থেকে। তা আপনি বয়ানে যে বললেন যা কিছু আল্লাহ থেকে হয়, এটাই হলো জাবারিয়া মতবাদ। এই জাবারিয়া মতবাদ দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একদল চোরেরা দলিল দিয়েছিল। কে দলিল দিয়েছিল? চোর। চোর চুরি করেছে, চোরের হাত কাটার অর্ডার হয়েছে। এবার চোরেরা জবাব দিচ্ছে, নাহনু সারাকনা বি কাদারিল্লাহি ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব, আল্লাহ আমাদের তাকদীরে লিখেছিলেন চুরি করা, তাই আমরা চুরি করেছি, হাত কাটবেন কেন? আল্লাহ তাকদীরে কি লিখেছিলেন? চুরি করা। কপালে লিখেছিলেন চুরি করা, কপাল শব্দ ব্যবহার করবেন না আজকে থেকে।
ললাটের লিখন, কপালের লিখন, এটা হিন্দুদের আকীদা। ছয় কুলির রাত্রিতে ভাগ্য দেবী এসে কপালে তাদের ভাগ্য লিখে দিয়ে যায়, ওই জন্য বলে ললাটে লিখন, কপালের লিখন। কপালের লিখন কোন ইসলামী আকীদা নয়। মানুষের তাকদীর লেখা আছে হলো আল্লাহর আল্লাহর আসমানে তাকদীর লেখা আছে, ওই তাকদীর ওখানে আল্লাহর আসমানে যে লেখা আছে আল্লাহর কেতাবে লৌহে মাহফুজে, কোথায় লেখা আছে? লৌহে মাহফুজে তাকদীর লেখা আছে, কপালের লেখা। এটা কাদের আকীদা? এটা সনাতন ধর্মের আকীদা। অতএব আমরা ললাটের লিখন, কপালের লিখন এই আকীদায় বিশ্বাসী নয়, মনে রাখবেন কথা। সোরেরা বলছে আমিরুল মোমেনিন, আল্লাহ আমাদের ভাগ্যে চুরি করা লিখেছেন, তাই আমরা চুরি করেছি। হাত কাটবেন কেন? আমিরুল মোমেনিন ওমর ইবনে খাত্তাব বললেন, তোমার ভাগ্যে চুরি করা লিখেছে, আমার ভাগ্যে আল্লাহ লিখেছে তোমার হাত কেটে নেওয়া, তা আমরাও হাত কেটে নিলাম। নাইনো কাতায়না আইদিকুম আয়দান বিকাদারিল্লাহ, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু আল্লাহ থেকে হয়। কোনো তরিকায় শান্তি নেই নবীর তরিকা ব্যতীত। সালাতটা কোন তরিকায় হলো, আজানটা কোন তরিকায় হলো, বয়ানটা কোন তরিকায় হলো, আখেরি মুনাজাতটা কোন তরিকায় হলো? তিন দুগুণ ছয় দিন দুই পিরিয়ডে বয়ান হলো, মাইক দিয়ে বয়ান হয়েছে, জানাত আজান একামত মাইক দিয়ে হয় নাই। মাইক ব্যবহার না করার কারণে সামনের কাতারের লোকেরা দ্বিতীয় রাকাতে আর পিছনের কাতারের লোকেরা প্রথম রাকাতেই আছে, কিন্তু যখন মুনাজাত হলো তখন আবার মাইক হালাল হয়ে গেল। গোশত হারাম হলেও ঝোলটা হালাল। যে নিজে জানে না সে আবার আপনাকে কি জানাবে? কালেমা নামাজ এলে মজিকের একরামুল মুসলিমের সহি নিয়ত তবলিগ, আমি মাদানী আমানুল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়ে এসেছি, আমিও যদি সেখানে জমা হই এই ছয় উসুলের বাইরে এক কথা বলার এখতিয়ার আমার থাকবে না। তাহলে আলেম গেলেও তাকে মূর্খ বানায় ওই জামাতে সামিল করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাকে দাওয়াত দিলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। নিজের বাড়ি ঠিক করো, হোম মিনিস্ট্রি ঠিক করো, নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক না হলে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক থাকে না। শিক্ষা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সমস্ত মন্ত্রণালয় ঠিক করার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করা জরুরি। বাড়ির স্ত্রী যার পক্ষে নেই তার দ্বারা দাওয়াতি কাজ হওয়া কঠিন। যারই ফলে নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল বেঈমান পহেলা, তার ছেলেও বেঈমান হলো। নূহ আলাইহিস সালামের স্ত্রী ঠিক ছিল না, ওই জন্য তার ছেলেও ঠিক হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা সারা এবং মা হাজেরা দুইজনই ঠিক ছিলেন, দুই স্ত্রীর ঘরে দুইজন ছেলে, দুইজনকে আল্লাহ নবুয়ত দান করলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়দা 67 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর নবী, হে রাসূল, বাল্লিগ তাবলিগ করুন, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা আসমানের ওহির বিধান আপনাদের উপরে নাজিল হয়, আসমানি সিলেবাসের তাবলিগ করুন, দুনিয়ার কোন নেশাবের তাবলিগ চলবে না। আমাদের মসজিদে এসেছে ওই গাঁটিওয়ালা জামাত, আমারে ফোন দিয়েছে, মসজিদে তো গাঁটি বুকসা নিয়ে হান্ডি পাতিল জিরা তেজপাতা গরম মশলা সব নিয়ে এসে হাজির করি কাটিও আনছে, থাকতে দেবো না খেদায় দেবো? বললাম থাকতেও দিয়েন না খেদায়ও দিয়েন, পাশে আবার কেমন? বললাম যে অন্য সবের কেতাব কেড়ে নেন, কেড়ে নিয়ে সহি বুখারি ওর হাতে তুলে দেন, তুলে দিয়ে বলে যে আমাদের এখানে তিন দিন নয় তিন মাস তুমি থাকো আমাদের মসজিদে, কিন্তু এই বুখারির তালিম করতে হবে, খবরদার নিয়ে সব চলবে না এখানে।
সাথে সাথে বুখারি ছুঁড়ে ফেলে মেরে ও যে আমার কেতাব দেন আপনার মসজিদে চলে গেলাম, থাকবো না এখানে। ভাই মাদানী সাহেব খেদাইও নেই, থাকতেও দেনি, একাই চলে গেছে, একাই চলে গেছে। আপনি 6 মাস থাকেন আমার মসজিদে, আজীবন তাবলিগ করেন, কিন্তু কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস ছাড়া অন্য কথা চলবে না। বাল্লিগ মা উঙ্গিলা ইলাইকা মির রাব্বি ওয়া ইন লাম তাফআল, যদি তা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না। হেদায়েত সবার নসিবে জোটে না, হেদায়েত সবাই পায় না, হেদায়েত সবার নসিবে জোটে না। হেদায়েত পেয়েছে আদমজি জুট মিলের শ্রমিক হাসানকারী, হেদায়েত পেয়েছে আদমজি জুট মিলের শ্রমিক হাসানকারী, আদমজি জুট মিলের শ্রমিক বরিশালের মুরাদি থানার হাসানকারী, দুপুরবেলা ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার তারণাই এক দোকান থেকে চিড়া কিনে খেলো, চিড়ার ঠোঙ্গা বানিয়েছে দোকানদার, সাপ্তাহিক আরাফাতের পাতা ছিঁড়ে, সাপ্তাহিক আরাফাতের পাতা ছিঁড়ে ঠোঙ্গা বানিয়ে চিড়া বিক্রি করেছে আদমজি জুট মিলের শ্রমিক, সাপ্তাহিক আরাফাতের পাতা ছেঁড়ার ঠোঙ্গায় চিড়া কিনে খায়, চিড়ার ঠোঙ্গাটা পড়লেন, পড়ে দেখলেন যে সুরা ফাতেহা ছাড়া সালাত হয় না, হাদিস বুখারী। কোথা থেকে সাপ্তাহিক আরাফাত আসলো? 98 নবাবপুর রোড খুঁজতে খুঁজতে আহলাদিস জমিয়তে আহলাদিসের সদর দপ্তর পেয়ে গেল, আহলাদিস সমাজের সাথে যোগাযোগ করে আদমজি জুট মিলের 700 লোককে সে আহলাদিস বানালে। আল্লাহ, তারই ফসল হলো ভাষাঞ্চরের মেহেন্দিগঞ্জ থানার ভাষাঞ্চরে হাসান, 500 বেত্তার শরীরের উপরে ঝাড়া হয়েছিল সেরে জোরে আমিন বলার অপরাধে, হাসান সেদিন জোরে আমিন ছাড়ে নাই। আল্লাহ নবীর সুন্নতকে ভুলুণ্ঠিত করেনি, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন সাতক্ষীরার মরজুম গাজীকে, মারা গেছেন, জিজ্ঞেস করার সুযোগ নেই হাসরের ময়দানে, জিজ্ঞেস করবেন মরজুম গাজীকে ব্রিটিশ আদালতে দাঁড় করানো হয়েছিল সেরেফ জোরে আমিন বলার অপরাধে, ফাঁসির অর্ডার হয়ে গেল, জাস্টিস বললেন তুমি বলে দাও আমি জোরে আমিন বলি নাই, সাতক্ষীরার গাজী মরজুম বললেন আল্লাহর নবীর এই সুন্নত ছাড়া আমার জীবনে আর কোনো পুঁজি নাই, আল্লাহ নবীর সুন্নতকে বলন্দ করতে গিয়ে আমার যদি ফাঁসি হয়ে যায় আমি আল্লাহর আদালতে আমি জবাবদিহি করতে পারবো। ফাঁসির দড়ি সেদিন ছিঁড়ে পড়েছিল, ইংরেজ জাস্টিস ভয় পেয়েছিল, ফাঁসির দড়ি ছিঁড়ে পড়ে গেছে, মরজুম গাজী ফাঁসি হয় নাই। বন্ধুগণ জিজ্ঞেস করুন, তাই তো আদমজি জুট মিলের শ্রমিককে আল্লাহ হেদায়েত দিলেন, বড় মুফতি মহোদয়কে হেদায়েত দেন না, কারণ এরা হলো জালেম, জালেমদের হেদায়েত হয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন, যে নিজে জানে না আলেম সেজে বসে আছে সে হলো জালেম, জালেমকে আল্লাহ হেদায়েত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সাথে দাওয়াত দাও, হিকমত মানে সত্য গোপন করা নয়, হিকমত মানে হলো যেখানে যেটা প্রয়োগ সেখানে করতে হবে। ফরজ সালাত সালাম ফিরিয়ে দিয়েছেন, ফরজ সালাতের সালাম ফিরিয়ে দিয়েছেন, সম্মিলিত মুনাজাতের দলিল আসমানের নিচে জমিনের উপরে নাই, আপনি যত বড় হারাদিস হন না কেন এই বেদাত যদি ছাড়তে আপনি না পারেন কিসের হারাদিস আপনি, আহলাদিস হয়েও বেদাত ছাড়তে পারেন না, আহলাদিস হয়ে যদি বেদাত আমরা ছাড়তে না পারি আমরা কিসের আহলাদিস। আজকে মাধাবীরা বেদাত ছেড়েছেন, শরম করেন আহলাদিস পরিচয় দিয়ে, বেদাত চলে কেন চলবে সেখানে? সম্মিলিত মোনাজাত হচ্ছে, আপনি ওখানে উঠে চলে যাবেন, এটাই হলো নীরব প্রতিবাদ, এটা হলো নীরব প্রতিবাদ। তোমার এই কাজকে আমি অবজ্ঞা করলাম, অপছন্দ করলাম,
তুমি নবীকে অপমান করছো, আমি তোমাকে অপমান করে উঠে গেলাম। বন্ধুগণ, বলছিলাম এর হলো হেকমত। হেকমত মানে সত্য গোপন করা নয়, সত্যটা সুবিধা মতো ভাবে প্রচার করা। কিরকম সুবিধা? রাজশাহী ইউনিভার্সিটির অন্ততপক্ষে 8-10 জন যুবক ওই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মধ্যে সিগারেট টানছে, ট্রেনের ভিতরে দরজার সামনে দাঁড়িয়ে। রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, ওরা তো ইউনিভার্সিটির অধিকাংশ ছাত্ররা শিক্ষকরেও ঠেঙায় ঠেঙায় না, আমার মতো মৌলবীর ঠেঙাতে ওদের কি শনি মঙ্গলবার লাগে নাকি? ওদেরকে ধমক দিলে হবে? ওদের কাছে হেকমত প্রয়োগ করলাম, বলে বাবারা তোরা শিক্ষিত লোক, তোদের সিগারেট খাওয়া দেখলে আমার কলিজা ফেটে যায়। আরে মূর্খ মানুষ সিগারেট খাবে? তোরা শিক্ষিত লোকেরা, তোরা এলিট পার্সন, তোরা জাতির ভবিষ্যৎ, তোমরা নোংরা জিনিস মুখে আনছো কেন? 8-10 জন ছেলে সিগারেট একযোগে ফেলে দিব, সরি 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 আঙ্কেল, সরি ভেরি ভেরি সরি, 8 জনের সিগারেট পড়ে গেল একসাথে। এর নাম হেকমত। হেকমত মানে সুকৌশল। সিগারেট খাসে বাসের মধ্যে, এই দিকের যাত্রী সিগারেট খাসে, সামনের যাত্রী সিগারেট খাসে, যদি সিগারেট কে রাখায় ধর, তো সিগারেট সামনে পিছনে তাকাবে, হ্যাঁ সিগারেট কে খারে দেখ ধর তারে, আল্লাহর মেহরবানিতে দেবেন সিগারেট জানালে দিয়ে পড়ে গেছে। এটার নাম কি? হেকমত, সুকৌশল। ওয়াজাদিল হুম বিল্লাতি হি আহসান, উত্তম পন্থায় মুজাদালা। এই দাওয়াতি কাজ করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে 1 নম্বর এলেম হাসিল করতে হবে, 2 নম্বর দাওয়াতি কাজ করতে হবে সর্বোত্তম নিজের বাড়িতে, 3 নম্বর দাওয়াতি কাজ হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর বাইরে কোনো প্রচার কোনো দাওয়াত করার সুযোগ নেই। এরপরে ইখলাস তো আসেই, সবর লাগবে, হেকমত লাগবে, মুতাবাত লাগবে, তারতিব লাগবে, এগুলি বিস্তারিত ব্যাপার। দাওয়াত সম্পর্কে, তাবলিগে দিন সম্পর্কে আমাদের আলোচনা নেটে আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাহু ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহ। আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা ওয়া নাউউর কুলুবানা বিল কিতাব। একটা কথা শুনে যাবেন শেষে, আজকে আহলে হাদিস জামাতের মধ্যে, এই আহলে হাদিস জামাতের মধ্যে অনেক ধরনের লোক ঢুকে গেছে, ক্রেজি ম্যান, লেজি ম্যান, বিজি ম্যান, এই সমস্ত ক্রেজি গাই, ইয়ং গাই, এরা অনেক সময় উত্তেজিত হয়ে যায়। কথাটা ভালো করে মনে রাখবে, যেই যুবক নতুন মোটরসাইকেল চালানো শেখে, ও যে কি জোরে উড়া উড়াল দেয়, চায় যে বাতাসে উড়বে। মোটরসাইকেল নতুন চালানো শিখলে ওটা কি আস্তে চালায়? ঠ্যাং না ভাঙা পর্যন্ত থামে না, ঠ্যাং ভাঙার আগ পর্যন্ত কি হয়, উড়াল দেওয়ার চেষ্টা করে। তো যে লোক নতুন কোরআন সুন্নাহর লাইনে আসে, সেই লোক চায় যে একদিনে সব মানুষকে কি করবে, হেদায়েত করবে, যার ফলে বিভিন্ন সময় বুঝের ভুলের কারণে গোলমাল হয়ে যায়। আর এই গোলমালকে পুঁজি করে মাঝহাবিরা বলছে তোমরা আহলে হাদিসরাও তো 14 দলে বিভক্ত। জবাবটা ভালো করে মনে রাখবেন, একটা দল হওয়ার জন্য 3টা জিনিস জরুরি। একটা হলো এক দল অনুসারী, একজন নেতা এবং একটি আদর্শ। একটি আদর্শের উপরে একদল লোক একজন নেতার নেতৃত্বে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য একদল কর্মী বাহিনী কাজ করলে তাকে বলা হয় দল। দল হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? 3টা জিনিস, আদর্শ কর্মসূচি, একদল কর্মী বাহিনী আর একজন নেতা। আহলে হাদিস জামাতের বিভিন্ন সংগঠন, সংগঠন আলাদা, সংগঠনের অনুসারী আলাদা, নেতৃত্ব আলাদা, কিন্তু আদর্শ কি আলাদা? তাহলে আদর্শ যদি আলাদা না হয় তাহলে দলে দলে ভাগ হলো কি করে? দল হয়নি। এক গ্রামে একটা মসজিদ ছিল আগে, পপুলেশন বেড়েছে, লোক বেড়েছে, সেই গ্রামে এখন প্রয়োজনের তাগিদে 5টা মসজিদ হয়েছে,
পাঁচ দল মুসল্লি পড়তেছে, পাঁচজন ইমাম নিয়োগ করা আছে, পাঁচ মসজিদের পাঁচজন সভাপতি, কিন্তু পাঁচ মসজিদের জোরে আমিন বলে সালাত আদায় করা হচ্ছে। এরা কি পাঁচ দলে ভাগ হয়েছে না এক দলই আছে? এক আদর্শের উপর আছে। আহলাদিস আন জামাতের মধ্যে আদর্শিক তেমন কোন পার্থক্য আমাদের মধ্যে নেই। সংগঠন একাধিক রয়েছে, মাদ্রাসাও একাধিক রয়েছে। মাদ্রাসা যেমন একাধিক আছে, আমাকে দিনরাত ফোন করা হয় যে আমার ছেলেটাকে ভর্তি দেবো কোন মাদ্রাসায়। আমি জিজ্ঞেস করি আপনি ঢাকার কাছে না রাজশাহীর কাছে, বলে আমার বাসা মুন্সীগঞ্জ। মুন্সীগঞ্জ যদি হয় তাহলে নাজিরা বাজার যাও, ওটা তোমার কাছে। তোমার বাড়ি যদি কুমিল্লা হয় তো যাত্রা বাড়ি দাও, ওটা তোমার কাছে। তোমার বাড়ি যদি নওগাঁ হয় তাহলে তুমি রাজশাহী দাও, ওটাও তোমার কাছে। প্রতিষ্ঠান ওটাও আমার, এটাও আমার। হিংসা বিদ্বেষের কারণে এক শ্রেণীর লোক আজকে আরব বাজারটাকে কলুষিত করছে। যারা এই সমস্ত হিংকুক সিংচুক শ্রেণীর লোক হবে তাদেরকে আমরা বয়কট করব, ব্রড মাইন্ডেড হতে হবে। একাধিক সংগঠন থাকার মানে এই নয়, একাধিক মাদ্রাসা যেমন আছে, একাধিক মসজিদ যেমন আছে, একাধিক সংগঠন থাকতে পারে, একাধিক দাওয়াতি কাফেলা থাকতে পারে। তার মানে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো। কাদেরকে বলেছেন মজবুত করে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে? কাদেরকে কথা বলেন, কাদেরকে? মুসলমানদেরকে না আহলাদিসদেরকে? সারা পৃথিবীর মুসলমানদেরকে নাকি বাংলাদেশের মুসলমানদেরকে? তো সারা পৃথিবীর মুসলমানে এক সংগঠনে আসবে কি করে? সারা পৃথিবীর মুসলমানকে আয়াত নাযিল করা হয়েছে, আল্লাহ বলেন সারা পৃথিবীর মুসলিম আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হ। আয়াতের সম্বোধন কি সারা পৃথিবীর সকল মুসলিম নাকি নির্ধারিত কোন ভূখণ্ডের মুসলিম? আল্লাহ বলেছেন বাংলাদেশের মুসলমানের ঐক্য হও, নাকি নাকি বলছেন বাংলাদেশের আহলাদিসের ঐক্যবদ্ধ হও? সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হও। যেদিন আয়াত নাজিল হয়েছিল সেদিনের মুসলমানদেরকেও বলা হয়েছে ঐক্যবদ্ধ হতে। কিয়ামতের আগ পর্যন্ত যে মুসলমান আসবে তাকেও বলা হয়েছে ঐক্যবদ্ধ হতে। তোর সত্তর দেখাই হয়নি, এক সংগঠন কি করে করবে? এই আয়াত দিয়ে বলে তোমরা দল ভেঙেছ, তোমরা দলে আসো, দলে যোগদান করো, এক দল হয়ে যাও, এক দল হয়ে যাও, দলে যোগদান করো, দল ভেঙেছ, ইত্যাদি ইত্যাদি বক্তব্য। জি না, সারা পৃথিবীর সকল মুসলিম, আলজেরিয়ার একজন মুসলিম কোরআন সুন্নাহ মানেন, আপনি বাংলাদেশে মানছেন, 1200 বছর আগে একজন মুসলিম কোরআন সুন্নাহ মেনেছেন, আর কিয়ামতের আগ পর্যন্ত যে মুসলিম মানবেন, ওই আলজেরিয়ার মুসলমান, বাংলার মুসলমান, 1200 বছর আগের মুসলমান, কিয়ামতের আগ পর্যন্ত যিনি আসবেন সব মুসলিম এক কাতারে উঠবে হাজারের ময়দানে। যদিও সাংগঠনিক ঐক্য তাদের ছিল না, যদিও তাদের সাথে তাদের দেখাই হয় নাই। এই আয়াতের মানে কি এই যে সারা পৃথিবীর সব আহলে হাদিসরা এক হয়ে যাও? তা আলজেরিয়ার আহলে হাদিসদেরকে বাংলাদেশের আহলে হাদিস জামাতের সাথে এক হতে বলেন কি করে সম্ভব? এই সম্ভব? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, যে যেখানে থাকো, যে ভূখণ্ডে থাকো, যে সংগঠনে থাকো, যে এলাকায় বাস করো, যে যুগের মানুষ হও, কুরআন সুন্নাহ আঁকড়ে ধরো। এগুলো বিনাশুতির বন্ধন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাক মাহফিলের আয়োজকদের কবুল করুন, পরকালীন নাজাতের ওসিলা বানিয়ে দিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।